টগবগিয়ে ছুটে চলছে ঘোড়া, তার পিঠে বসে আছেন ঘোড়া সওয়াররা। ফাঁকা মাঠের এক পাশ থেকে অন্য পাশে ক্রেতাদের দেখানো হচ্ছে ঘোড়ার দৌড়। এই দৌড় দেখতে চারপাশে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এই দৌড় দেখে তারপর ঠিকঠাক হবে দরদাম। ঘোড়ার এমন দৌড় প্রতিযোগিতার দেখা মেলে 500 বছরেরও বেশি সময় ধরে ঐতিহ্য ধারণ করে আসা জয়পুরহাটের গোপীনাথপুর দোল পূর্ণিমা মেলায়। প্রতিবছর দোল পূর্ণিমা উপলক্ষে শুরু হওয়া এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিক্রেতা ও ক্রেতারা আসেন। তবে শুধু ঘোড়া নয়, এই মেলায় গরু মহিষও বেচা কেনা হয়। কাঠের আসবাবপত্র, মিষ্টান্ন, মাছ, শিশুদের আনন্দের বিভিন্ন খেলনা সহ বিভিন্ন সামগ্রী রয়েছে এই মেলায়। এটি অন্য কোনো বাজারের মতো নয়। বাজারে পশু বিক্রি করেই বাড়ি চলে যাওয়ার সুযোগ নেই এখানে। এই বাজারে বিক্রেতাকে থাকতে হয় অন্তত এক সপ্তাহ। এজন্য পোশাক থেকে শুরু করে রান্নার সরঞ্জাম সবই নিয়ে আসতে হয়। শুধু মানুষের জন্যই নয়, পশুদের জন্য খাবারও নিয়ে আসতে হয়। আর সেখানে তাঁবু বানিয়ে নিজে বসবাস করেন, আবার পাশেই পশুগুলো বেঁধে রাখেন। বিকেল হলে মেলার এক পাশের ফাঁকা স্থানে শুরু হয় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতা দেখেই ঘোড়ার দরদাম করেন ক্রেতারা। ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে মেলায় আসা দর্শনার্থীরা সেখানে ভিড় জমায়। 513 বছর যাবত হয়ে আসছে এই মেলাকে কেন্দ্র করে। আমাদের যে আত্মীয় স্বজনরা রয়েছেন, একটা মিলন মেলায় পরিণত হয়। আমাদের দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসেন। আমি ঘোড়া বেচা কেনা করার জন্য মেলায় নিয়ে আসছি। এই ঘোড়ার নাম হচ্ছে ভুটিয়া টঙ্কিরা। এই ঘোড়ার দাম আমরা চাচ্ছি 2,20,000, দাম পড়ছে 1,40,000-45,000, মানে 1,50,000 ভেঙ্গে। আমাদের বেচা কেনা এখনো হয় নাই। গোবিনাথপুর দোলের মেলা 500 বছর প্রায় চলিতেছে। এই মেলাকে ঘিরেই ব্যাপক আকর্ষণ, ঘোড়ার দৌড়, ঘোড়ার মেলা, বন্য মহিষ, গরু, বড় বড় মিষ্টান্ন সহ সার্বিক বিষয়ে মেলার পরিস্থিতি ভালো। এই মেলাকে ঘিরে আমাদের একটা মিলন মেলা এক বছর অন্তর হয়। এই মেলাকে ঘিরে আমাদের হিন্দু মুসলমান একসঙ্গে আমাদের সম্প্রীতির মাধ্যমে আমরা মুসলমান হিন্দু মিলেই এখানে মেলা পরিচালনা করে আসছি। বিগত দিনে আসছে, এখনও আসছি। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আগেও ভালো ছিল, এখনও আছে। মেলা শেষ মেলা পর্যন্ত সর্বাত্মক আমরা আইন শৃঙ্খলার যেন অবনতি না ঘটে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।